পটচিত্র। হ্যালো বন্ধুরা, আশা করি তুমি এবং তোমার পরিবারের সবাই ভালো রয়েছো। আর আজকে তোমাদের জন্য যে ভিডিও নিয়ে চলে এসেছি, পটচিত্র গ্রাম, যা অত্যন্ত গ্রামে অবস্থিত। শুধু ইন্ডিয়ার মানুষ নয়, গোটা বিশ্ব থেকে চীন, জাপান, উত্তর কোরিয়া, আমেরিকা, বিভিন্ন কান্ট্রি থেকে কিন্তু প্রচুর মানুষ বছরে এখানে ভিজিট করতে আসে। কিন্তু এখানে কী দেখার মতো রয়েছে যে এত দূর দূর থেকে এই অত্যন্ত গ্রামে মানুষ আসে? এই নয়া অর্থাৎ পটচিত্র গ্রাম নয়াতে অবস্থিত, যা পশ্চিম মেদিনীপুরের মধ্যে পিংলা থানার অন্তর্গত, যা অত্যন্ত মানুষের কাছে জনপ্রিয় এবং পটচিত্র গ্রামে পরিচিত। দেশ বিদেশ থেকে প্রত্যেক দিন প্রচুর মানুষ এই পটচিত্র গ্রামে আসছে। কিন্তু তুমি এখানে কিভাবে, কোথা থেকে আসবে, কখন আসবে, তার এ টু জেড আমি শেয়ার করবো এই ভিডিওতে। তাই ভিডিওটিকে স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো। এখন যে তোমরা মাসিমার গান করার সাথে সাথে যে রাবণের ছবি দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু পুরো টোটালি ন্যাচারাল কালার দিয়ে তৈরি। এটাই হচ্ছে এই পটচিত্র গ্রামের বিশেষত্ব। এখানে যে ফটোগুলো রয়েছে, এগুলো কোনো আর্টিফিশিয়ালি কালার নয়, পুরো ন্যাচারাল কালার দিয়ে তৈরি। ন্যাচারাল কালার বলতে বিভিন্ন রকম গাছের ফুল, ফল, গাছের ছাল, শেকড়, পাতা দিয়ে, যেমন বলা যেতে পারে হলদি দিয়ে হলুদ রং, পেঁপে গাছের আঠা দিয়ে সাদা রং, জবা গাছের জবার যে ফুল সেটা দিয়ে লাল রং, এরকম বিভিন্ন রকমের গাছের ফুল ফল দিয়ে কিন্তু এই কালারগুলো তৈরি হয়। আর যে জামা বা কাপড়ে একটু আর্টিফিশিয়ালি বা কাপ প্লেটে আর্টিফিশিয়ালি কালার ব্যবহার করা হয়, কারণ না হলে এগুলো জলে উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যেগুলো ফটোতে দূর মানে যে কোনো মায়ের যে মূর্তি তৈরি করা রয়েছে, রামায়ণ, মহাভারত, এগুলো কিন্তু পুরো টোটালি ন্যাচারাল কালার। এবং এখানে যত রকম ফটো দেখবে, এগুলো কিন্তু কোনো প্রিন্টেড নয়, এগুলো ওনাদের শিল্পীদের নিজস্ব হাতে আঁকা। আর এখানে বছরে প্রায় নভেম্বর বা ডিসেম্বরের সময় মেলা হয়, আর সারা বছরই কিন্তু এখানে এই পটচিত্র যে গ্রাম, এখানে তোমরা আসতে পারো। এবারে তোমরা কলকাতা থেকে কিভাবে আসবে? কলকাতা থেকে হাওড়া সবাইকেই আসতে হবে। হাওড়া থেকে তোমরা ট্রেনে মেছেদা না হলে বালিচক, একটাই লাইনের ট্রেন, মেছেদা বা তোমরা বালিচক। বালিচক হলে বেস্ট হবে। বালিচক থেকে একটা বাস বা টেকার ধরবে, একদম নয়া চলে আসবে ময়না রুটের। আর যদি তোমরা মেছেদা হয়ে আসো, তাহলে মেছেদা থেকে দীঘা লাইনের বাস ধরতে হবে, মেছেদা থেকে নিমতৌড়ি, নিমতৌড়ি টু ময়না, ময়না টু নয়া। তোমাদেরকে অনেকটা লং রুট এটা হবে, তার থেকে বেটার হবে তোমরা বালিচক দিয়ে এসো। আর বাংলাদেশ থেকে এলে বাংলাদেশ থেকে কলকাতা, কলকাতা থেকে হাওড়া, মানে হাওড়া থেকে তোমরা এভাবেই আসতে পারবে। আর খড়গপুর বা মেদিনীপুর থেকে তো আরামসেই আসা যাবে, এগুলো সবাই জানো। আর যদি কারো আসতে কোনো সমস্যা হয়, তোমরা আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে রাস্তা জানিয়ে দেবো। আর কেউ যদি প্রাইভেট কারে আসতে চান, তাহলে হাই রোড হয়ে ডেবরা হাইওয়ে, কোলাঘাট মেছেদার উপরে যে একবারে ডেবরা চলে আসবে, ডেবরা থেকে তেমাথানি রুট ধরবে, তেমাথানি দিয়ে আসার সময় মুন্ডুমারি হয়ে একদম ঢুকে যাবে, মুন্ডুমারি থেকে 5 কিলোমিটারের মধ্যেই নয়া চলে আসবে। আর এখানে বিশেষত্ব তো রয়েছে অনেক কিছু দেখার মতো, এবং তার সাথে সঙ্গে সঙ্গে এখানে মিউজিয়াম রয়েছে। মিউজিয়ামে অনেক পুরনো পুরনো স্মৃতি রয়েছে, অনেক পুরনো, প্রায় 70-80 বছরের পুরনো পুরনো জিনিস রয়েছে, সেগুলো তো তোমরা এখানে দেখতেই পাবে। তার সাথে সাথে প্রত্যেক ফ্যামিলির যত মেম্বার রয়েছে, সবাই মিলে কিন্তু এই ছবিগুলো অনেক কষ্ট করে আঁকেন। তো তোমরা এলে অবশ্যই চেষ্টা করবে, তোমরা যদি তোমাদের কোনো ফটো, কোনো কিছু ভালো লাগে, তোমরা কিনে নিয়ে গিয়ে তোমার বাড়িতে রাখতে পারো। এটা একটা খুব ভালো যে এখান থেকে আমি নয়া গিয়েছিলাম, একটা গ্রামে গিয়েছিলাম, সেখান থেকে তোমরা কিন্তু এগুলো সংগ্রহ করতে পারো। আর তার সাথে সাথে এখানে যে অ্যাওয়ার্ড, এই মিউজিয়ামে অনেক পুরনো নোট, অনেক পুরনো দিনের মূর্তি, মুখোশ, ডাকঘরের টিকিট কীরকম, বাইরের দেশের, বাইরের কান্ট্রির বিভিন্ন নোট দেখতে পাবে, বিভিন্ন রকম। এখানে কোনো রকমভাবে টাচ করার অনুমতি দেওয়া নেই, তো টাচ না করাই বেটার হবে। আর তার সাথে সাথে সব থেকে মজার বিষয় হলো যে যিনারা এই ছবিগুলো আঁকেন, এখানে প্রায়
छोटा फैमिली पाँचटा थेके छोटा फैमिली दिए प्राय 60 बचर आगे शुरू होयेछिलो आज के प्राय बोलते गेले 132 फैमिली होयेछे 32 फैमिली गवर्नमेंटेर अंडारे रेजिस्टार करा आछे तो प्रत्येके खूब सुदक्ष शिल्पी सबाई खूब सुंदर छबि दक्षता दिए छबि आँके एबं अनेकेई आछेन एखाने मुस्लिम धर्मी जारा रामायण महाभारत जानेन आमरा जे अनेक समय जातिभेद बा धर्मी निये अनेक समय लड़ाई करे अनेक जायगाते अनेक समस्या होय দেখেছি কিন্তু এই জায়গাতে এলে একটা অন্যরকম অনুভূতি যে মুসলমান ধর্ম জিনাদের তিনারাও কিন্তু মানে হিন্দু ধর্মের যে আমাদের যে মহাভারত রামায়ণ যেগুলো যত কিছু রয়েছে গীতা সব কিছুই কিন্তু ইনারা জানে আর এখানে ইন্টারেস্টিং জিনিস তোমাদেরকে এখন একটা দেখাবো এই যে ছবিটা তোমরা দেখছো এটা হচ্ছে আমরা আমরা যে ছোটোবেলায় আমরা খেতাম টক লাগতো সে আমরা দিয়ে কিন্তু ইঁদুর আমরা দিয়ে ইঁদুর আছে অণুবীক্ষণ যন্ত্র টাইপ তোমরা একটু আগেই দেখলে আর একটা ইন্টারেস্টিং জিনিস আছে যেটা খুবই ভালো লেগেছে আমার নারকেল মানে শুকনো নারকেল দিয়ে বাঁদর হনুমান পেঁচা তোমরা এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ বিভিন্ন রকম নারকেল দিয়ে ওনাদের দক্ষতার হাত দিয়ে শিল্পীর হাত দিয়ে কিন্তু এই জিনিসগুলো পুরো ন্যাচারালভাবে তৈরি আছে খুব ভালো তোমাদেরকে বলবো প্রত্যেককেই আসার জন্য খুব ভালো পটচিত যেনারাই তো ছবি আঁকার জগতে আছে বা থিয়েটার জগতে ওনাদেরকে তো বলবো এই জায়গাতে আসার জন্য বিভিন্ন রকমের পুরনো বই রয়েছে অনেক পুরনো পুরনো বই অনেক পুরনো পুরনো ছবি 60 বছর 70 বছরের আগে অনেক পুরনো পুরনো বই সেগুলো তোমরা এখানে দেখতে পাবে আর তার সাথে সাথে এখানে পুরনো রয়েছে নাঙ্গল মানে আগেকার দিনে যে গরুর নাঙ্গল ছিল না হাল হতো এখন তো পাওয়ার টিলার ট্র্যাক্টর বিভিন্ন রকমের মেশিন বেরিয়ে গেছে এখন যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু পুরনো নাঙ্গল মানে গরু বলদ গরু থাকতো তার মাঝখান দিয়ে যে নাঙ্গল হতো সেই নাঙ্গল এখানে রয়েছে পুরনো তার সাথে সাথে রয়েছে আগে করার দিনে যে বিয়ে করা হতো যে বিয়ের পালকি পালকিও রয়েছে অনেক পুরনো পালকি রয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ আর তার সাথে সাথে তোমাদেরকে জানিয়ে রাখি ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবে কারণ এরকম নিত্য নতুন ভিডিও তোমরা দেখতে পাবে আর সাপোর্ট করতে থেকো আর কি ধরনের ভিডিও দেখতে চাও তোমরা আমাকে কমেন্ট করে জানাবে কোথাও কোনো প্লেসের নাম জানাতে পারো থ্যাংক ইউ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বাই